নমস্কার বন্ধুরা নতুন বছরে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এভাবেই গল্প হোকে এবং এভাবেই গল্প হোক টিমের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আলাদা করে শুভেচ্ছা এবং আন্তরিক শুভকামনা জানাচ্ছি আজকে আমরা যখন কথা বলবো ওই গল্পতে যেরকম আমরা আবহ বা ইফেক্টস ব্যবহার করি সেরকম আপনারা অনেক এফেক্টস শুনতে পাবেন এই যেমন এক্ষুনি শুনলেন একটা গাড়ির হর্ন অথবা পেছন দিকে কিছু কথাবার্তা কারণ আমরা যেখানে বসে রেকর্ডিংটা করছি সেটা বলতে পারেন সম্প্রচারের ভাষায় যাকে ওবি বা আউটডোর রেকর্ডিং বলে তো যাই হোক সেই ওবিই হোক আর যাই হোক এই শব্দগুলো কিন্তু ভবি ভোলবার নয় হবেই এগুলোকে নিয়েই আমরা চলি আমরা এভাবেই গল্প হোক শুরু করেছিলাম আপনাদের সঙ্গে কথা বলবার জন্যে গল্প শোনাবার জন্যে কিন্তু এমন একটা সময় যখন আমাদের একটা ভয়াবহ অবস্থার মধ্যে ভীষণ অপ্রস্তুত অবস্থায় আমরা ঢুকে পড়েছিলাম সেটা আপনারা সকলেই জানেন সেই করোনার প্রকোপ এবং লকডাউন আমরা শুরু করেছিলাম গত বছর মে মাসে তার মানে দেখতে দেখতে প্রায় আট মাস আমরা কাটিয়ে ফেলেছি কিন্তু যখন শুরু করেছিলাম আমাদের একটা উদ্দেশ্য ছিল এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম যেখানে টেনশন ভয় ভীতি কি করব কি না করব এই রকম একটা অবস্থায় সকলে ভীষণ রকম ভয় পেয়ে যাচ্ছিলাম তার থেকে খানিকটা টেনশন লাঘব করবার জন্যে আমরা শুরু করেছিলাম যদি গল্প শুনিয়ে একটুও আমরা আলাদা কিছু মানসিক অবস্থা সৃষ্টি করতে পারি তো সেই রকম অবস্থার সঙ্গে আরও একটা উদ্দেশ্য আমাদের ছিল যে বাংলা ভাষায় এত ভালো ভালো গল্প আছে এই সুযোগে যখন আমরা সকলে বাড়ির মধ্যে আছি তখন আমরা সেই গল্পগুলো কেন শুনবো না তো সেই গল্পগুলো বলতে বলতে আমাদের অনেক রকম আইডিয়াস যাকে বলে অনেক রকম ধারণা অনেক রকম চিন্তা ভাবনা এলো তার মধ্যে থেকে আমরা বিভিন্ন ধরনের গল্প ছোটদের জন্যে বড়দের জন্যে রহস্য গল্প ভূতের গল্প সব কিছু আমরা শোনাতে শুরু করলাম আপনাদের সঙ্গে আমরা একবার কথা বলেছি সেই ভিডিওর মাধ্যমে এবং সেই তারপরেই আমরা আরও অনেক প্রস্তাব পেয়েছি আপনাদের কাছ থেকে আমরা সেই প্রস্তাবগুলো কিছু কিছু অবশ্যই রাখবার চেষ্টা করেছি কিন্তু আজকে আমরা এই পরিস্থিতিতে আপনাদের সঙ্গে যখন আবার কথা বলছি তার একটা উদ্দেশ্য আছে এখন আমরা সেই করোনার যে ভয় যে অপ্রস্তুত অবস্থা যে ভয়াবহতা সেগুলোর থেকে খানিকটা যেন নিজেদের প্রস্তুত করে ফেলতে পেরেছি মানসিক সুস্থতার দিকে এগিয়ে যাবার জন্যে এবং এই অবস্থার আমরা একটা নামও দিয়ে ফেলেছি নিউ নর্মাল তো এই নিউ নর্মাল অবস্থার মধ্যে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমাদের স্বাভাবিকতার দিকে আমরা কাজকর্ম শুরু করেছি আমরা বাইরে বেরোতে শুরু করেছি কিন্তু তার মধ্যেই আবার একটা নতুন স্ট্রেইনের কথা এসে গেছে কিন্তু নতুন স্ট্রেইন আমাদের নতুন পেইন দিতে পারছে না এই জন্যে যে আমরা প্রথম অবস্থায় অর্থাৎ গত বছর মার্চ মাসের পরে ভীষণ অপ্রস্তুত ছিলাম এখন কিন্তু আমরা পুরোপুরি প্রস্তুতি নিয়ে সেই স্ট্রেইনকে যাতে স্ট্রেনাস না হয়ে ওঠে সেইটাই আমরা চেষ্টা করছি সুতরাং সেখান থেকে আমাদের একটা ভাবনা এলো যে আমরা মাঝখানে সংখ্যাটা কমিয়েছিলাম গল্প। কারণ তখন আমরা খানিকটা যেন প্রস্তুতি নিয়েছিলাম কাজকর্ম শুরু করেছিলাম সেই জন্যে শুরুতে আমরা চারটে করে গল্প শোনাতাম তারপরে আমরা শুরু করলাম তিনটে করে গল্প শোনাতে এখন যখন আমরা সকলে আবার কাজে ব্যস্ত হয়ে পড়েছি সাংসারিক শুধু নয় অফিসে কাছারিতে সমস্ত জায়গায় আমরা বেরিয়ে পড়ছি অবশ্যই সাবধানতা নিয়ে সেখানে আমরা চেষ্টা করব আপনাদের ওপরে যাতে চাপ না হয়ে যায় অথচ গল্পটাও আপনারা যাতে শুনতে পারেন সেই রকম একটা পরিস্থিতি সৃষ্টি করা তাই আমরা নতুনভাবে এবারে শুরু করছি আমরা সপ্তাহে আপনাদের জন্য এখন একটা করে গল্প আনব না হতাশ হবেন না একটা করে গল্প আমরা রেগুলার বেসিস যাকে বলে নিয়মিতভাবে আপনাদের শোনাবো কিন্তু তার মানে এই নয় একটাতেই আমরা সীমাবদ্ধ থাকবো আমরা যখন ধারাবাহিক গল্প পড়ব তখন পরপর আপনাদের গল্প শোনাব আরও অনেকগুলো দিন মিলিয়ে সেগুলো আমরা ঠিক সময় জানিয়ে দেব। এছাড়াও যদি বিশেষ কোনো সময় আসে বিশেষ কোনো অকেশন যাকে বলে সেটা উৎসব হতে পারে সেটা অন্য কোনো অবস্থা হতে পারে যখন আমরা একটা নতুন গল্প আপনাদের শোনাতে চাইছি সে সময় কিন্তু আমরা এই একদিনের বদলে আরও একদিন আরও দুদিন আপনাদের গল্প শোনাব কিন্তু আপাতত আমরা শোনাব সপ্তাহে একটা করে গল্প সেটা হবে শনিবার দিন এবং এই যে আমরা দিনটা কমালাম এর সঙ্গে আমরা আপনাদের দিকে নজর রেখেই আপনাদের কথা ভেবেই সময়টাকেও একটু বদলাচ্ছে আমরা এখন গল্প পোস্ট করি বিকেল পাঁচটার সময় আমরা শনিবার থেকে অর্থাৎ আজ নয় আগামী শনিবার থেকে আমরা গল্পটা পোস্ট করব রাত্রির আটটার সময় রাত্রির আটটায় কেন পোস্ট করব আপনারা সকলে অফিস কাচারি থেকে তখন ফিরে আসবেন আমরা গল্পটা পোস্ট করলাম না তখনই শুনতে হবে না কিন্তু সময় পাচ্ছেন তারপরে আপনারা গল্পটা শুনতে পারবেন রাত্রির বেলায় খাওয়া দাওয়ার পরে শুতে যাবার আগে ঘুমোবার আগে যার যেরকম সুবিধে হবে আপনারা শুনতে পারবেন সুতরাং এইগুলোর কথা মাথায় রেখে আমরা একটু আমাদের পরিবর্তন করছি এভাবেই গল্প হোকে কথায় বলে সাত পা একসঙ্গে হাঁটলেই নাকি বন্ধু হওয়া যায় ঠিক কথা আপনাদের মতো বন্ধু পেয়েছি বলেই এভাবেই গল্প হোকে আমরা এর মধ্যে এই আট মাসের মধ্যে প্রায় একশো দশটা গল্প আপনাদের শুনিয়ে ফেলেছি কম কথা নয় আর শুধু শুনিয়ে ফেলা নয় এর প্রতিদান হিসেবে আপনাদের কাছ থেকে আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আপনাদের বন্ধুত্ব আপনাদের হাত বাড়িয়ে দেওয়া তাই নয় নয় করেও এই মুহূর্তে আমরা বারোশোরও বেশি সাবস্ক্রাইবার পেয়েছি যারা সাবস্ক্রাইব করেছেন আমাদের এই চ্যানেলটাকে এভাবেই গল্প হোককে এই সাবস্ক্রাইব করার বাইরেও কিন্তু এমন অনেক মানুষ আছেন যারা সাবস্ক্রাইব করেননি কিন্তু গল্পটা শুনছেন সুতরাং নয় নয় করে আমরা বেশ অনেক সংখ্যার বন্ধুকে আমাদের এই চ্যানেলে পেয়ে গেছি আমরা আশা করব এই যে চাপমুক্ত গল্পের পরিবেশটা আমরা আবার দিতে যাচ্ছি সেখানেও কিন্তু আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের হাত পাড়িয়ে দেবেন এবং গল্প শুনে আপনাদের মতামত আপনাদের শুভেচ্ছা আপনাদের ভালো লাগা আপনাদের খারাপ লাগা সব কিছু জানাবেন আমরা কিন্তু আপনাদের সঙ্গেই আছি আপনাদের গল্প শোনাবার জন্যে প্রসঙ্গক্রমে আর একটা কথা বলে নি আপনারা এই এর মধ্যে অনেক প্রস্তাব আমাদের পাঠাচ্ছেন এমন কিছু লেখকের এমন কিছু গল্প শোনাবার যেটা আমরা আপনাদের শোনাতে পারিনি শোনাতে পারিনি এই জন্যে যে আইনগতভাবে আবার বলছি আইনগতভাবে কপিরাইট বলে একটা বিষয় আছে সেই কপিরাইট কিন্তু আমরা লঙ্ঘন করতে পারি না আমরা আপনাদের একটা খুব সুখবর দিই যে আমাদেরই ভারতবর্ষের অথবা ভারতবর্ষের বাইরে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের বেশ কয়েকজন লেখকের লিখিত অনুমতি পেয়েছি তাদের গল্প শোনাবার আমরা তাদের কিছু কিছু গল্প শুনিয়েওছি কিন্তু সবাইকার কাছ থেকে তো সেই অনুমতি আমরা এখনও পাইনি সুতরাং পাইনি বলে আমরা তাদের গল্প কিন্তু কপিরাইট আইন যেটা সেটাকে লঙ্ঘন করে আপনাদের শোনাতে পারছি না আপনারা বলবেন অনেকেই তো শোনায় অনেকে শোনান কিন্তু আমরা নিয়মের মধ্যে থাকতে পছন্দ করি নিয়মের মধ্যে থাকব আরও একটা সুখবর হচ্ছে নতুন যারা গল্পকার যারা ভালো লিখছেন এরকম বহু নতুন গল্পকার নবীন গল্পকার তারা সাগ্রহে এগিয়ে এসেছেন তাঁদের গল্প নিয়ে তাদের গল্প কিন্তু আমরা আপনাদের শুনিয়েছি আর গল্পের রকম যদি বলেন তাহলে নতুন পুরনো মিলিয়ে নানান ধরনের গল্প কিন্তু এর মধ্যে আমরা শুনিয়ে ফেলেছি আবারও বলছি ছোটদের জন্যে বড়দের জন্যে দুপক্ষের জন্যেই আমরা গল্প শুনিয়েছি গল্প শোনাতে থাকব আরও একটা কথা আছে নতুন গল্পকার যারা গল্প লিখছেন ভালো গল্প লিখছেন সে ভূতের গল্পই হোক রহস্য গল্পই হোক সামাজিক গল্পই হোক অথবা ভাবনার খোরাক জোগায় এরকম গল্প হোক কিন্তু প্রচারযোগ্য গল্প যার মধ্যে অন্য রকম ইঙ্গিত নেই কোনো অশালীনতা নেই এই ধরনের গল্প আমাদের আপনারা পাঠাতে পারেন কোথায় পাঠাবেন পাঠাবেন এভাবেই গল্প হোক অডিও স্টোরি এটা একসঙ্গে এভাবেই গল্প হোক অডিও স্টোরি অ্যাট দ্য এই যে ইমেল আইডি আমাদের এই ইমেল আইডি আপনারা এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানেও পেয়ে যাবেন সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন সুতরাং আপনাদের সহযোগিতা কামনা করছি কামনা করে জানাচ্ছি এই আগামী সপ্তাহটা অর্থাৎ আজকে শনিবার রোববার থেকে আগামী শুক্রবার পর্যন্ত আপনাদের একটু ছুটি দিলাম আবার আমরা আসছি ষোলো তারিখ ঠিক রাত আটটায় নতুন গল্প নিয়ে এভাবেই গল্প হোকে আপনাদের সঙ্গে কিন্তু থাকতেই হবে যেমন আপনারা ছিলেন তেমনি আগামীতেও আমাদের সঙ্গে থাকবেন আপনারা সকলে ভালো থাকুন সকলে খুব নতুনভাবে গল্প শুনে আমাদের মতামত জানান এবং সুস্থ সুন্দর জীবন যাপন করুন নতুন বছরের আবার কামনা জানাচ্ছি এভাবেই গল্প হোক টিমের থেকে তাহলে সকলের জন্য শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি নমস্কার সঙ্গে থাকবেন